হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওতে আমরা করছি এক্সারসাইজ সিক্স বির মার্কস টু এর কোয়েশ্চেন নাম্বার এইট ওকে তাহলে দেখো কোয়েশ্চেনটিতে কী বলা হয়েছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবার এই অঙ্কটি আমরা কী করে করবো এই অঙ্কটি করার জন্য আমরা কী করছি এখানে ইন্টিগ্রেশন ই টু দি পর এক্স দিয়ে আমরা হর এবং লবে গুণ করছি তাহলে কী আসবে দেখো ওপরে চলে আসবে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স আর নিচে যখন ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস এখানে কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন টু ই টু দি পাওয়ার এক্স দ্যাট ইজ ওয়ান ওকে তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা এরকম ফর্মে চলে আসলো এবার এখানে কি করছি এবার এখানে আমরা একটা কিছু সাবস্টিটিউট করব তাহলে কি সাবস্টিটিউট করব দেখো ওপরে আছে ই টু দি পর এক্স ডি এক্স এবার আমরা কী জানি ই টু দি পর এক্সের ডেরিভেটিভ কত হয় সেটা হয় ই টু দি পর এক্স তাই তো তাহলে সেটাই কিন্তু আমরা এখানে ইউজ করছি আমরা এখানে দেখো কি সাবস্টিটিউট করছি আমরা ধরে নিচ্ছি লেট ই টু দি পর এক্স ইকুয়াল টু জেড ওকে তাহলে এখান থেকে কি হয়ে যাবে এখান থেকে হয়ে যাবে ই টু দি পর এক্সের ডেরিভেটিভ সেটা হলো ই টু দি পর এক্স ডি এক্স ইকুয়াল টু ডি জেড তাহলে এই ভ্যালুগুলো এবার এখানে আমরা সাবস্টিটিউট করে দিই তাহলে দেখো কী আসছে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স সেটা মানে কত সেটা মানে হলো জেড তাহলে এখানে জেড বাই ই টু দি পাওয়ার টু এক্স এবার ই টু দি পাওয়ার এক্স মানে হলো জেড তাহলে ই টু দি পাওয়ার টু এক্স মানে কত সেটা হবে জেড স্কোয়ার প্লাস ওয়ান ওকে তাহলে এটা আমাদের কী চলে আসলো ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান এবার এটার ফর্মুলা কি এতক্ষণে তো আমরা ফর্মুলা সবাই শিখে গেছি তাহলে এটার ফর্মুলা কি হবে এটার ফর্মুলা হবে ট্যান ইনভার্স জেড প্লাস সি যেখানে সি কি সি হলো ইনটিগ্রেশান কনস্ট্যান্ট তাহলে এখান থেকে আমরা কি করছি এবার জেডের ভ্যালু এখানে আমরা সাবস্টিটিউট করে দেবো তাহলে কি আসছে ট্যান ইনভার্স জেড মানে কত জেড মানে হলো ই টু দি পাওয়ার এক্স তাহলে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি তাহলে এটা কি এটাই হলো কোশ্চেন নাম্বার এইটের আনসার